হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি যে যেখানে আছেন আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। তো আমরাও ভালো আছি। আর শুরু করতে যাচ্ছি আমার আরও একটি লাইফস্টাইল ব্লগ। আশা করি আজকের ব্লগটিও আপনাদের কাছে ভালো লাগবে। তো এখানে সকালবেলা বাচ্চাদের জন্য নাস্তা রেডি করছি। তো সকালের নাস্তায় আজকে ওদেরকে প্যানকেক বানিয়ে দিচ্ছি। আর প্যানকেকের জন্য আমি এই ছোটো প্যানটা ব্যবহার করছি। তো এই ছোটো প্যানটাতে বানাচ্ছি এই কারণে, তাহলে প্রত্যেকটা প্যানকেকের সাইজ সেম থাকবে। তো সেই জন্যই আমি একটা একটা করে বানিয়ে নিচ্ছি। আর বাচ্চারা সকালের নাস্তায় প্যানকেক খেতে অনেক বেশি পছন্দ করে, আর আমার জন্যও সহজ হয়। তো দেখা যায় যে মাঝে মাঝে প্রায়ই ওদের যেদিন ছুটি থাকে, তো ঝটপট করে ওদেরকে আমি প্যানকেকটা বানিয়ে দিই। আর যেহেতু ছুটির দিন ছিল, তো বাচ্চারা বাসায় ছিল, তো সেই জন্য ওদেরকে প্যানকেকটাই বানিয়ে দিচ্ছি। আর ওরা তো প্যানকেক পেয়ে অনেক বেশি খুশি, তো খুশি হয়ে খায়, আমার কাছে ভালোই লাগে। তো দেখতেই পাচ্ছেন এখানে এক এক করে আমি প্যানকেকগুলোকে বানিয়ে নিচ্ছি। আর এ তো আমার প্রত্যেকটা প্যানকেক বানানো হয়ে গিয়েছে। আর এর উপরে আমি একটু হানি দিয়ে দিব, তাহলে খেতে আরও ভালো লাগবে। তো প্যানকেক সিরাপ বা চকলেট সিরাপ থাকলে ওটাও দিয়ে দিই, আর যেহেতু এখন বাসায় নেই তো ভাবলাম একটু হানি দিয়ে দিই, তাহলে ভালো লাগবে। তো এখন এখানে আমি একটু হানি দিয়ে দিচ্ছি। আর আমার পাশে তো আরিয়া রয়েছে, আরিয়াও ট্রাই করছে। তো এখন ওদেরকে নাস্তাটা দিয়ে দিলাম। এই তো আমি কাপড়গুলো হাতে ওয়াশ করে নিয়েছি, এই কাপড়গুলো। তো এখন আমি কাপড়টা ছড়িয়ে দিচ্ছি, আর চুলায় আমার ভাত ডালটা হচ্ছে। তো এই তো কাপড়গুলো ছড়িয়ে নিই, তারপর অন্যান্য কাজগুলো করে নিচ্ছি। তো এখন আমি ঘরটাকে মুছে নিব, তো সেই জন্য আমি পানি নিয়ে নিচ্ছি। আর ঘরটাকে অনেক সুন্দর করে ঝাড়ু দিয়ে দিয়েছি। আর যেহেতু এতদিন আমার কাজের লোক ছিল, তো উনি কাজ করতো, তো এখন আল্লাহর রহমতে আমার শরীরটাও ভালো। তো দেখা যায় যে কাজের মহিলা রাখলেও ভালো লাগে না, তো দেখা যায় যে বাধ্য হয়ে বিপদে পড়েই কিন্তু কাজের লোক আমি রাখি। তো দেখা যায় যে কাজের লোকের কাজ আসলে নিজেদের কাজের মতন হয় না, তো চেষ্টা করি যে নিজেই সুন্দর করে কাজগুলো করার জন্য। এই জন্য আর কি মানা করে দিয়েছি যে এখন থেকে নিজের কাজগুলো নিজেই করার চেষ্টা করব। তো এখন আমি ঘরটাকে ক্লিন করে নিচ্ছি। আমরা কিন্তু কাজের লোক রাখি নিজের একটু আরামের জন্য এবং ঘরের কাজগুলো একটু সুন্দরভাবে করার জন্য। যেহেতু সময় দিয়ে 10টা কাজ করতে পাই না, ছোট ছোট বাচ্চারাও আছে, ওদেরকেও সময় দিতে হয়, কিন্তু হয়ে যায় এর বিপরীত। তো মহিলারা দেখা যায় যে কাজ করতে আসলে কাজে অনেক ফাঁকি দেয়, আর সুন্দর করে কাজটা করে না, মনের মতো হয় না। তো সেই জন্য নিজেদের কাজগুলো নিজেই করার চেষ্টা করছি, সেই জন্যই আসলে মানা করে দিয়েছি। আর এখানে আমার গাছগুলো একটু ধুলো জমে গিয়েছিল, তো এখন ধুলোগুলো আমি একটু পরিষ্কার করে নিচ্ছি, ডলে ডলে পাতাগুলো ধুয়ে দিচ্ছি, আর গাছের পানিটাও চেঞ্জ করে দিব। আর আমার কাছে তো মানি প্লান্ট, বিভিন্ন প্লান্ট অনেক বেশি পছন্দ, অনেক ভালো লাগে। তো সময় করে দেখা যায় যে গাছের যত্ন নিই যখন সময় সুযোগ হয় আর কি। তো এখন গাছটাকে ভালোভাবে ক্লিন করে নিয়েছি, আর পানিটাকেও চেঞ্জ করে দিচ্ছি।
আর এখানে কাজ করতে করতে বরাবরের মতন আপনাদের কাছে একটা রিকোয়েস্ট করে নিচ্ছি, আমার আজকের এই ব্লগটি যদি আপনাদের কাছে একটুও ভালো লেগে থাকে কোনো অংশে, তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে অল অপশনে ক্লিক করে দিবেন। তাহলে আমি আমার ভিডিওগুলো আপলোড করার সঙ্গে সঙ্গেই আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে, আর চাইলেই আপনারা তা সঙ্গে সঙ্গে দেখে নিতে পারবেন। আর যারা ইতোমধ্যে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই রয়েছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। ঘরের কাজগুলো মোটামুটি কমপ্লিট করে নিয়েছি, আর এখন চলে আসলাম রান্নাঘরে রান্না করার জন্য। তো ভাতটা হয়ে গিয়েছে, আর এখন আমি ডালের বাগারটা দিয়ে দিচ্ছি। তো এখানে পেঁয়াজ আর রসুন দিয়ে আমি ডালের বাগারটা দিয়ে দিচ্ছি। আর এখন আরেকটা প্যান বসিয়ে দিয়েছি। তো এখন আমি প্যানে মাছগুলো ভেজে নিচ্ছি, আর আজকে আমি রান্না করব কচুর মুখি দিয়ে রুই মাছ দিয়ে। তো এই তরকারিটা আমার কাছে অনেক ভালো লাগে, বাচ্চারাও খায়, পছন্দ করে ওরা। তো এখন মাছগুলোকে ভেজে নিচ্ছি। মাছটাকে ভেজে আমি নামিয়ে রেখেছি, আর এখন আমি তরকারিটা বসিয়ে দিচ্ছি। তো মাছ ভাজার পর যে তেলটা বেঁচে যায়, তো সেই তেলটা দিয়েই আমি তরকারিটা রান্না করে নিব। আর আমি খাবারের জিনিস একদমই নষ্ট করা পছন্দ করি না, আমি নিজেও কম চেষ্টা করি নষ্ট করার জন্য। বাচ্চাদেরকেও বলি যে খাবারের জিনিস অপচয় করতে না, নষ্ট করতে না, কারণ দেখা যায় যে এই খাবারের জন্য অনেকে অনেক জায়গায় অনেকভাবে কষ্ট করে, তাহলে আমরা কেন খাবারটা নষ্ট করব। তো এখানে আমি পেঁয়াজটা ভালোভাবে ভেজে নিচ্ছি। Thank you.
আর এই পর্যায়ে আদা বাটা আর রসুন বাটাটা দিয়ে দিলাম, দিয়ে আরো কিছুক্ষণ আমি ভেজে নিচ্ছি। আর আমার ফেসবুক পেজের লিংকটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। তো অনেকে আমাকে ফেসবুক পেজে ফলো করেন, তো আপনাদেরকেও জানাচ্ছি অনেক অনেক ধন্যবাদ, আপনারা সবসময় এভাবে আমাকে সাপোর্ট করে যাবেন। আর যারা এখনও ফলো করেননি তারা অবশ্যই আমার পেজটি ফলো করে আমার পাশেই থাকবেন। আর এই পর্যায়ে দিয়ে দিলাম জিরের গুঁড়ো, তো একে একে দিয়ে দিব হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো আর লবণ তো দিয়েই দিয়েছি। তো সব কিছু একসঙ্গে দিয়ে কিছুক্ষণ আমি কষিয়ে নিচ্ছি। এই পর্যায়ে মশলাটা আমার কষানো হয়ে গিয়েছে, তো এখন আমি কচুর মুখিটা দিয়ে দিচ্ছি। তো আমি এটাকে আগে থেকে কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছি, তো এখন কচুর মুখিটা দিয়ে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। তো এই পর্যায়ে তরকারিটা আমার ভালোভাবে কষানো হয়ে গিয়েছে, তো কিছুক্ষণ নাড়াচাড়া দিয়ে আমি এতে পানি অ্যাড করে দিচ্ছি। তরকারিটা রান্না কমপ্লিট, আর এখন আরিয়াও চলে এসেছে, এখন আরিয়াকে আমি ভাত খাইয়ে দিব। এখন আমি আরিয়াকে খাইয়ে দিব ভাতটা, তো সেই জন্য তরকারিটা নিয়ে নিচ্ছি। আর আমার কাছে তো এই তরকারিটা অনেক বেশি ভালো লাগে, আমার বাচ্চারাও পছন্দ করে। তো দুপুরের খাওয়া দাওয়ার পর বাচ্চাদেরকে নিয়ে কিছুটা সময় রেস্ট করে নিয়েছি। তো রেস্ট করে সন্ধ্যার দিকে উঠেছি, তো বাচ্চাদেরকে সন্ধ্যায় একটু নাস্তা দিয়ে দিলাম। তো বাহিরে গিয়েছিলাম, পুরি নিয়ে এসেছি, তো ওরা পুরিটা খেয়ে নিচ্ছে, আমিও খেয়েছি। আর এইদিকে রাতের বেলা বাহিরে এসে দেখলাম বারান্দায় খুব সুন্দর চাঁদ উঠেছে, তো দেখে কিন্তু অনেক ভালো লাগছিল। তো আস্তে আস্তে চাঁদটা উঠছিল আর আরও বেশি আলো দিয়েছে আরও কিছুক্ষণ পর। তো যখনই আমি দেখেছি তো প্রথমেই আপনাদের সঙ্গে শেয়ার করে নিলাম, আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। আর আমার ডেইলি লাইফ স্টাইল ব্লগগুলো আপনাদের কাছে কেমন লাগছে তা অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন, আমি আপনাদের কমেন্টসের অপেক্ষায় রইলাম। আর হ্যাঁ, একটা লাইক দিতে কিন্তু একদমই ভুলবেন না, কারণ আপনাদের লাইকের মাধ্যমে কিন্তু আমি নতুন নতুন ভিডিও আপলোড করার উৎসাহ পেয়ে থাকি। আর এই পর্যায়ে আমি আমার ব্লগটি শেষ করতে যাচ্ছি। তো এই ছিল আমার আজকের ব্লগ, চলে আসবো নতুন আরও একটি ব্লগ নিয়ে। সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর অবশ্যই আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।